কিন্তু শুনে কথা বলবো, এবং এই বিষয়টা সম্পর্কে আমি নিজেও আগে জানতাম না, আজ কাল গতকাল আমি জানতে পারলাম যে আমরা অনেক সময় অনেকে বলে ফেলি যে মান্দাতার আমলে সেই উন্নয়নের কাজ হয়েছিল, আজকে আমাদের দেশের কেউই উন্নয়ন করছে না, বা মান্দাতার আমলে সে এই কথা বলছে এখন আসছে এই কথা। আর আসলে মান্দাতার বলতে প্রাচীন কিছু বোঝায় বা পুরনো দিনের কথা বোঝায়, কিন্তু আসলে মান্দাতার নামে একজন শাসক ছিল যে কিনা সারা পৃথিবীটাকে জয় করে ফেলছিল, এবং তিনি স্বর্গজয়ের উদ্দেশ্য মানে ইচ্ছাও পোষণ করেন যে তিনি স্বর্গ জয় করবেন। তো ওনার জন্মের আগে একটা ঘটনা আছে, যে এটা একটা পৌরাণিক ঘটনা মানে একটা মজার ঘটনাই, যে ওনার বা প্রথমে উনি ছিলেন সূর্যবংশের সন্তান, এবং সূর্যবংশের রাজা ছিলেন যুবনেশ্বর, এবং যুবনেশ্বরের তখন ঘরে কোনো সন্তান নন্দী হচ্ছিল না, এবং তখন তিনি ঠিক করলেন যে কীভাবে কী করা যায়, এবং তখন উনি মুনিরার মানে যারা মুনি আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কীভাবে কী করা যায়, মানে সন্ন্যাসী মুনি সন্ন্যাসী একই কথা, ইন্টারনেটে লেখা মুনি। হ্যাঁ, যাই হোক, ওনাদের কাছ থেকে পরামর্শ নিলেন এবং ঠিক করলেন যে একটা যোগের আয়োজন করবেন, এবং সেই যোগের সময় একটা কলসি দেওয়া হলো, মুনিরা তাকে কলসি দিল এবং বলে দিল যে সাধনার যোগ যোগের পর যজ্ঞের পর ওনার সেই পানিটা মানে ওই কলসির পানিটা ওনার স্ত্রীদের খাওয়াতে। তো যেটাই হোক, তো উনি যোগ সাধনার সময় খুব পানির পিপাসা পেল ওনার, এবং উনি তারপর আর কী করবেন, নিরুপায় হয়ে এত পানির পিপাসা লাগছে যে উনি সেই কলসির পানিটা খেয়ে ফেলেন, এবং তখন মুনিরা বলছিল যে তোমার এখন বাচ্চা তোমারই হবে, তোমার পেটেই হবে, এবং সেটা খুব সে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায়। কিন্তু পরবর্তীতে মুনিরাই তাদেরকে তাকে এই সমস্যা থেকে রক্ষা করে, এবং যখন মান্দাতার সারা পৃথিবী জয় করে ফেলছে ভাবতেছিল, তখন সে প্রস্তুতি নিচ্ছে স্বর্গ জয় করবে, তখনই খবর আসলো যে একজন লোক মানে তার রাজ্যটা হয়তো দখল হয়েছিল, এটা ঠিক ডিটেলস আমি পাইনি, যাই হোক মধু নামে একজন ছিল, এবং মধুর পুত্র ছিল লবণাসর, এবং লবণাসর তার অধীনত্ব মানে তার রাজত্ব সে স্বীকার করেনি, মানে তাকে রাজা মানছে না মান্দাতারকে আর কি, এবং মান্দাতার তখন ঠিক করলো যে তাকে হারিয়ে তারপর সে স্বর্গ জয় করতে যাবে, কিন্তু সে আর তার সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারেনি, কারণ হচ্ছে সে রণক্ষেত্রে মারা যায়। তো যাই হোক, এই মান্দাতার তার পৃথিবীটা জয় করতে না পারলে এখন সবার মুখে মুখে তার নাম যে মান্দাতার, এবং মান্দাতার তার নাম এবং তার আমলের কথাটা এখন সারা বিশ্বের মানুষই জানে, সারা দেশে বা অন্তত বাংলাদেশের মানুষ সেটা ব্যবহার করে থাকে যে মান্দাতার, এবং তার নামটা রয়ে গেছে, তার আমলটা রয়ে গেছে, কিন্তু কে সে বা কি সেটা কেউ জানে না। তো আমি আরও রিসার্চ করবো, দেখি যদি আরও কিছু পাই, আমি তো অল্প সময় ভিডিও বানাচ্ছি। যাই হোক, দেখি এরকম মাঝে মাঝে যদি কিছু বিষয় পেয়ে থাকে তো অবশ্যই শেয়ার করবো আপনাদের।